আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকাত আলহামদুলিল্লাহ ওসালাতসাল রাসুলিল্লা সম্মানিত ফেসবুক লাইভের সকল দিনী ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন কুয়েতের কৃষি অঞ্চল যেটা অফরা আল মাজরা একটি খামারে আছি আমরা এখানে আমাদের ভাইদেরকে আমাদের সাথে আছেন আমাদের শেখ হাবিব ভাই উনি আজকে ওনাদেরকে অজুর বিষয় ট্রেনিং দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ আমরা এই যে ভাইদেরকে দেখাচ্ছি একটি মাজরাতে এইভাবে অনেক ভাইরা আছে যাদের অজু হয়তোবা সঠিকভাবে যদিও করে থাকে হ্যাঁ সমস্যা হয় কিছু ত্রুটি আছে আমরা সঠিক পদ্ধতিতে অজু করার জন্য একটি তারতিব দেখাচ্ছে আমাদের শেখ হাবিব ভাই আমরা মনে করি শেখ শুরু করতে পারেন আপনি আচ্ছা একটি গুরুত্বপূর্ণ আবাদত এবং যদি আমাদের অজু না হয় তাহলে নামাজ হবে না এবং তা কল্যাণ তাল্লাহের পূর্বে উঁজু করতে হয় নামাজের পূর্বে অজু করতে হয় এবং অজু একটি অতি গুরুত্বপূর্ণ বাদ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সুন্দরভাবে অজু করবে এবং অজু করে যদি নামাজ আদায় করে এবং সে যদি আর মন তার এদিক সেদিক না যায় তাহলে তার পূর্বের মাফ হয়ে যায় এবং হজর ওসমান রাজি আল্লাহ তালেমে একদিন অজু করেছেন এবং অজু করিয়ে বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ এই এইভাবে অজু করতে দেখেছি তো যেহেতু আল্লাহ রসুল উসমানকে দেখিয়েছেন অন্যান্যদেরকে দেখিয়েছেন আমি সেই জন্য ভাবছি এটা ট্রেনিংয়ের বিষয় এই জন্য অনেক সময় আমরা ট্রেনিং দিয়ে থাকি পানি ছাড়া ট্রেনিং দিয়ে থাকি মসজিদে বিভিন্ন জায়গায় আজকে আপনাদের মাজরা এলাকায় এখানে আমরা এই চাঁদের চাঁদ মানে চাঁদ পূর্ণিমার নাই কিন্তু অর্ধ চাঁদ চাঁদের আলো আছে তো সেখানে ভাবছি এই সুন্দর একটা পরিবেশে আমরা এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি অজু দেখাবো আপনি তো মনোযোগ দিয়ে দেখবেন আপনি একটু আবু একটু দূরে থাকেন আমি শুরু করছি অজুর পূর্বে নিয়ত করতে হবে নিয়ত করতে হবে না কি করতে হবে অজু একটি ইবাদত যে কোনো ইবাদতের পূর্বে নিয়ত করতে হয় তো মনে মনে যে আমি পবিত্রতা অর্জন করছি অজু করছি ঠিক আছে এই নিয়তের পর বিস্মিল্লা বলতে হবে আল্লাহ সব যে ব্যক্তি বিসমিল্লা মানে অজু কর বিসমিল্লা স্যার অজু করবে তার কি অজু হবে না এই জন্য নিয়ত করতে হবে বিস্মিল্লা বলতে হবে বিসমিল্লা বলার পর ঘুম থেকে উঠলে সাধারণত কোনো পাত্রে হাত দেওয়ার আগে এটা পাত্রে এভাবে কাজ করে এভাবে অথবা আপনি অন্য কিছু দিয়ে পানি নেন আপনি এই হাতটি আগে সাফ করতে হবে ঠিক আছে তা আমি এবার পুরো উঁজটা আপনাদের করে দেখাচ্ছি এবার যদি আমি এটা দিয়ে পানি নিতে পারি কিন্তু অনেকে বলেন বালতিতে হাত দেওয়া জায়েজ নয় কিন্তু সহি হাদিস অনুযায়ী বালতিতে হাত দেওয়া জায়েজ আছে আমি জন্য ভিতরে হাত দিয়ে পানি উঠে আপনাদের করে দেখাবো ঠিক আছে কিন্তু শুরু করতে দিও ঘুম থেকে উঠলে আগে কি পাত্রটা ঢেলে এভাবে এভাবে একটু হাতটাকে আলাদা সাফ করে নিতে হবে সাফ কারণ আলোচনা বলছি জানো না তুমি ঘুমন্ত অবস্থায় তোমার হাত কোথায় অতিক্রম করেছে এই জন্য আমরা এখন এসার নামাজের জন্য মনে করি প্রস্তুতি দিচ্ছি অজু করছি তা আমি অজুর নিয়ত করছি তা আমি অজু করতেছি এবং বিস্মিল্লা বললাম ঠিক আছে বিসমিল্লা এবার হাত তো আমি আগে ধুইছি ঠিক আছে না তাহলে বিসমিল্লা বলে আমি হাত ধুতে হবে একবার দুইলে হয় একবার দুইবার অথবা তিনবার ঠিক আছে এই আচ্ছা তিনবার হাত দুলাম এই এক হাতিস আছে এবার তিনবার কুড়ি করবেন আর তিনবার নাকে পারে দেবেন কিন্তু বিশুদ্ধ হচ্ছে বিসমিল্লিয়ত করে বিসমিল্লা বলে এভাবে আমি হাত দুলাম তিনবার আবার শুরু করছি তিনবার হলো এরপরে হচ্ছে মুখে আর নাকে কিভাবে দেখেন এই যে মুখে দেখেন নাকে এবং মুখে দুই জায়গায় সাবা লক্ষ্য করেন ডান হাতে পানি দিবেন বাম হাতে নাকটা ঝাড়বেন নাকে আর মুখে অধিকাংশ পানি মুখে যাবে আর কিছু নাকে যাবে তারপরে দুই হাত দিতে এক হাত দিতে এই

যাতে করে সব জায়গাতেই পানিটা যায় দাড়িতে একটু খিলাল করার কথা আছে আশা করি আমাদের কোনো জায়গায় বাকি নেই মুখ এবার হাত তিনবার এইভাবে নিয়ে যে কুনোই পর্যন্ত ধুইতে হবে টান হাতে এই এটা হচ্ছে কুনোই কুনোর একটু উপর দেওয়া ভালো কারণ যতটুকু আপনি ভিজাবেন হাদিস আছে আপনাদের এই জায়গাটুকু উজ্জ্বল থাকবে দিন চিন্তা আমাদের ঠিক আছে আচ্ছা এই তিনবার হলো এটা কমপক্ষে একবার আর উপরে তিনবার এর উপরে করা উচিত না এরপরে এই যে ডান হাতে পারিনি বা এবার একটু ভালো করে কোনোর দিকটা একটু বেশি করে দেবে অনেক সুবিধা থাকে হ্যাঁ এভাবে একটু ভালো করে ঘটবেন একবার হলো এবার দুবার তিনবার ঠিক আছে এবার একটু খেলাল করতে পারেন তারপর হাত বোহাই গেলো এরপরে মাথা মাসে ঘুরে চলে পানি নিলাম মাথা মাসেটা এভাবে খেল করবেন এইভাবে সামনে থেকে শুরু করবেন এইভাবে পিছন দিকে নিয়ে গেলে এর পিছনে কার কন্ট্রোল নেই তো নিয়ে আবার সামনে এটা আসতে এটা হলো শূন্য এরপরে কানে এভাবে এভাবে ভিতরে হাত দিয়ে আর এই পিছন সেট এভাবে করবেন এভাবে

দোয়া হয়ে যায় একবার হলো এরপরে আরেকবার একেবারে গ্রাম্য পরিবেশ বাটি দিয়ে আগে রাসুল সালাসমের যুগে পানি পানি পান করতো বাটি ইউজ করতো আমরা মগের পরিবর্তে আধুনিক যুগে বাটি ইউজ করতেছি যেহেতু গ্রাম এখন অনেক তো প্রাচীন যুগে এখানে রয়ে গেছে তিনবার হইল হ্যাঁ অসুবিধা ঠিক আছে

সেই দোয়াটি হচ্ছে আসাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিক আলাহু ও আসাদু আন্না মোহাম্মদ আন আব্দুহ রাসুল আল্লাহ সুসাহ বলছে এই দোয়াটি যে পর বজুর পরে বেহেস্তে তার আট দরজা খোলা থাকবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনার আসাদু আল্লাহ ইহ্লাহ ওয়াহদাহু লা শরিক আলাহু

তার অজুর মাধ্যমে তার গুলা মাফ হয়ে যাবে এবং সে যে হেঁটে মসজিদে যাবে নামাজ পড়বে তার এই সবগুলো অতিরিক্ত থাকবে আমরা এখন অজু শিখলাম অজু একটি গুরুত্বপূর্ণ আবাদত অজু সুন্দর হলে আমাদের নামাজ ইনশাল্লাহ ভালো হবে অজু যদি শিখতে হয় তাহলে কি হবে নামাজ হবে না আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে অজু করার নামাজ